হ্যালো বন্ধুগণ, কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে বাবির কাছে আমি 3000 টিয়া পাই, বাবির হাতে ভাই দাঁড়ার ফলে আমি আমার টিয়াটা দেয় না। মনে আছে তো আপনাদের? এই যে দেখেন ফুসির মাফিজের মধ্যে আমার এই ভিডিওটা ছিল, বাবিরে যে কত করে রিকোয়েস্ট করছিলাম যে বাবি গো একটা মাস হয়ে গেছে আমার 3000 টিয়া দিয়ে যান গো বাবি, কিন্তু বাবি আমার ফাত্তা না দিয়ে সেতি সেতির মতো চলে গেছিল। আশা করি আপনাদের মনে আছে। তো চলেন আজকে আপনাদেরকে শোনাই আরো কি ঘটনা ঘটেছে দুনিয়াতে। আসলে আফোন বলে কেউ নাই, বুঝছেননি তো? এটারই এক মাস পরের ঘটনা আজকে আমি আপনাদেরকে বলবো। তো আসলে আফোন বলে যে কিছু নাই সেটার প্রমাণ আজকে আমি আপনাদেরকে দিব। যদি মনে করে থাকেন যে ঘরের মানুষ আফোন, সেটিরা মাঝে মাঝে কি ধরনের বেইমানি করে সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। তো ঘটনা যেটা হয়েছে, বাবি সেদিন চলে যাওয়ার এক মাস পরে আজকে আবার বাবির এমনি খাবলা দিয়ে ধইরা নিয়ে চাইল আসছে। গো বাবি আসেন আসেন আসেন, আপনার 3000 টাকা দেওয়ান লাগবো না, আপনি একটু ঘরের মধ্যে বসে যান। আসেন গো বাবি আসেন আসেন আসেন। কিন্তু বাবিরা তো ঠেললাও ঢুকাইতে পারি না, এটা কোনো কথা। মহিলারে যতই টানাটানি করি মহিলা ঠেললা ঠেললা খালি বাইরে হয়ে যাইতে চায়। পরে দিয়া বাবির হাতের মধ্যে আজকে যা আছে সব মনে মনে চিন্তা করছি, রেখা দিব আর একটু করে হিংসা লাগামো। পরে দিয়া বাবিরে বললাম, বাবি গো দেখেন কত সুন্দর সুন্দর জামদানি কিনছি গা বাবি, ব্যবসা শুরু করতেছি গা বাবি, দোয়া কইরেন। এদিকে বাবি হাতের মধ্যে দিয়ে সেই গ্লোটি লইয়া যাইতেছে। বললাম, ভাবি আপনার কাছে না টিহা নাই, আপনি এমন দামি এই সাফাতা কইতে কানিছেন? পরে ভাবি বলতে, সারে ভাবি কি যে বলেন, এগুলো ফানির দামে ব্যস্ত আছে সে লেগে লইয়াছি। আমি বললাম যে ফানির দামে তো ব্যস্ত আছে বুঝে, কিন্তু আপনি কইতে কে কিনছেন? আপনার কাছে তো মোবাইল না, আপনার কাছে তো টিফোনি মোবাইল। পরে ভাবি আমারে বলতেছে, এই যে দেখেন আপনার ভাই আমার এই মোবাইলটা দিছে, বলছে একটুখানি রিপেয়ার করাই নিতে, রিপেয়ার করাই নিলে জিনিসটা একেবারে ঠিক হয়ে যাবে, বুঝছেন নি ভাবি? এখন তো বুঝেনি হাতের মধ্যে টিয়া নাই, আপনি টিয়াটা দিতে পারতাছি না। এই যে দেখেন একবারে ব্যাঙ্গাসিটা শেষ হয়ে গেছে, এটা ঠিকঠাক করাইয়া তারপর দিয়া চিন্তা করছি যে এটা সালামো। আর এটা নিছি পাশের বাসার বাবির কাছ থেকে আরো 2000 টিয়া দাঁড় করিয়া, পরে দিয়ে এটা ফানির দামে কিনাছি ভাবি। ওই ফাঁসের বাসার টিহা আর আপনার টিহা একসাথে দিবো। পরে দিয়ে ভাবি দেখলাম যে ভাবি আমার টিহা দেওয়া লাগতো না, আপনি আমার এই সাফাতাটা দিয়ে যান। কিন্তু ভাবি কইলে, জানে না না ভাবি আপনার আমি টিহা দিয়ে যাবো। পরে দিয়ে চিন্তা করতে পারেন, এই মহিলারে নিয়ে আমি কই যাইতাম, কি করতাম? হেতি আজকে 3 মাস হয়ে গেছে আমার 3000 টিয়া দেয় না, এই মহিলারে যে কি করতে মন্ডায় ছায় আসলে আমি বুঝতাছি না। সেটি আবার এখন ফাঁসের বাসার ভাবি থেকে ধার কইরা সেই টিগুলা কিনা নিয়ে আসছে, এটা কোনো কথা? সেটিকে আসলে ঠিক কথা কইছে? আসলে কি ফানির দামে আমাদের এই ছাগুলা দিতেছে? এই ছাইটা তো আমি 12 মাস খাইতাম, কিন্তু এখন এই টানাটানির কারণে আমি এই ছাড় আর কিনা খাইতে পারি না। পরে দিয়ে তাহাদের পেজ মানে স্টোরের মধ্যে ঢুকা দেখি, ও মা গো ঈদ উপলক্ষে কত সুন্দর সুন্দর অফার চলতেছে, হগল অর্ধেক দামে ফানির দামে দিয়ে লাইতাছে, এটা তার বড় লোকই সা বলা যাবে না, এটা তো কম দামি সা হয়ে গেছে, এখন স্টক করতে হবে। ওগো তুমি কই গো? ওগো ও ভাবি থ্যাংক ইউ ভাবি, আপনি আমার কি ইজ্জত মানে জিনিস দেখাই দিয়ে গেলেন। ও ভাবি গো খারা, এখন আমি আমার স্বামীরে দরি গিয়া। ওগো তুমি কোথায়, আমাকে এগুলো একটু কিনে দাও না গো। ওগো তুমি কোথায়? তো যাই হোক, আমি তাহাকে খুঁজে 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 তারপর দিয়ে গ্লোটে কিনে নিয়ে আসছি। বিশ্বাস করবেন না, এই গ্লোটি খাই আমার চেহারার মধ্যে এমন বাতি জ্বলতাছে, মাঝে মাঝে তো নিজের চেহারাটারে জর্দার কৌটার মতো লাগে, আপনাদেরকে আগেও বলেছি। কিন্তু এই গলটিটা খাওয়ার পর থেকে যখন আমি সাবান দিয়া ডইল্লা ডইল্লা মুখটা ধুইয়ে গামছাটা যাইতে যাইতে মুছি, তারপর দিয়ে দেখেন কি সুন্দর একেবারে বেবিদের মতো চেহারা হয়ে গেছে। এক মাসে কত পরিবর্তন যে হইয়া যায় আমার এই ছাড়া খাইলে। কিন্তু ঘটনা হইতাছে, এটা কিন্তু আগে আসিল মানে একটু মোটামুটি দামি আসিল, এখন এই ঈদ উপলক্ষে ফানির দামে কিনছি বাবির দেহা দেহি। আর বাবি তো কিনছে মাগ না, ফাঁসের বাসার বাবির কাছ থেকে কইয়া ছাইয়া দেহাদার করে কিনা লই আইছে, চিন্তা করা যায়? এই ছাড়া আমার এত ভাল লাগে, এটার মধ্যে আসলে একটা রাজকীয় ব্যাপার আছে, আর এটার মধ্যে বেলি ফুলের সুবাস, ভিতরে বেলি ফুল মানে এগুলো আসলে ভাবাই যায় না। তো ঘটনা যেটা হয়েছে, আমি প্রতিদিন সকালবেলা উইটটা সাবান দিয়ে ডইল্লা ডইল্লা মুখটা ধুইয়ে এমন ডিম দিয়ে তারপরে দিয়ে এটা দিয়ে হেটা দিয়ে রুটিগুলা খাইয়া সুন্দর করে এক কাপ চা লইয়া বসি। কিন্তু ঘটনা হইতাছে, এই ছায়ের মধ্যে যে সুবাস এটা খাবো নাকি গালে মাখবো চিন্তা করতে 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 আমার আসলে অর্ধেক বেলা ফার হয়ে যায়। এই জিনিস আমি এবার ফানির দামে কিনেছি, এটা আমি ফানির দামে খাইলে তো হবে না, এই ফানির দামে থাকতে থাকতে যতটুকু সম্ভব স্টক করার আমি স্টক করে ফেলছি। তো এটা আমি প্রতিদিন এক কাপ করে খাই আর আয়নার সামনে গিয়া নিজের চেহারাটা চাই। ওরে বাপুরে কি পরিমাণ গোলো যে দিতেছে! তো শুধু গোলো আনার জন্য চেহারা দেখলে হবে নাকি, মাঝে মধ্যে কিন্তু হাঁটাহাঁটিও করতে হবে। তো আমি সকালবেলা যেটা করি, হগল থেকে ঘুমে থাকতে থাকতে সুন্দর করে বাসার বাইরে গিয়া সুন্দর করে হাঁটাহাঁটি করে চলে আসি। এদিকে আবার ঘরের মধ্যে আসল চা খাওয়ানোর চাও নাই, পরে দিয়ে চিন্তা করলাম আসার ফতে বাসার থেকে সুন্দর করে চা কিনা নিয়ে চলে আসবো। তো যেই ভাবনা সেই কাজ আমি সুন্দর করে হাঁটাহাঁটি করতে চলে গেছিলাম সকালবেলা, 40 মিনিট বা 30 মিনিটের মতো করে আমি প্রতিদিন হাঁটাহাঁটি করি। নিজেকে সুন্দর রাখতে হবে, তো শরীর চর্চা না করে মানুষ আমার বলে জাফা গো কেমনে শুকানো যায়, কেমনে কিভাবে নিজেকে ফিট রাখা যায়। ফিট রাখার জন্য যথেষ্ট পরিমাণে ইয়ে করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাইলে না আপনি ফিট থাকবেন। তো যাই হোক, হাঁটাহাঁটি করে ঘরের মধ্যে আইসা যেই জিনিস দেখছি সেইটার জন্য আমি মোটেও প্রস্তুত আসিলাম না। হাতেরা হগলতে একটা একটা করে আমার গোলটি এরকম করে সুবাইয়া সুবাইয়া খাইতাছে, ভাবা যায়? এইগুলা কি আমি তোমাদের জন্য এনেছি নাকি? এগুলো আমি ফানির দামে কিনলে না হয় কিনেছি, কিন্তু তোমরা কেন খাবা? আমার গোলটি এরকম করে সারাইয়া বড়াইয়া কেডাই থইয়া দিছিস তরে ফরে আমার স্বামীরে ধরলাম, তুমি এগুলা কি করতেছো? তুমি আমার শাক কেন খাইতেছো? খাইতেছো ভালো কথা, আমার ফুলা ফাইনারে দিছো কেন? সেটি বলতেছে সমস্যা কি, এগুলার তার তেমন কোনো দাম না, তোমাকে আবার আমি কিনা দিব। আমি বলতেছি তেমন কোনো দাম হোক বা না হোক, আমি কিনেছি আমি খাওয়ার জন্য, তোমরা কেন এগুলা নিছো? এগুলা কোনো কথা? এইভাবে আমার সাথে বেমানি করে করো, বাইরের মানুষ বেমানি করে বেমানি করে ভালো কথা, ঘরের মানুষ যদি বেমানি করে আমি কোথায় যেতাম? চিন্তা করেন, ফলা ভাই আমার সাল লইয়া দৌড়াইতেছে। এইদিকে মাইয়াটাই বালা সুন্দর করে মোবাইলের মধ্যে ফরালেহা করতেছে, মানে মায়ের দুঃখ মাইয়ারা বুঝে, আর কি কইতাম? কোনো মানে কওয়ার নাই, কোনো দুঃখের কথা আসলে দুঃখ আসলে বোঝার মতো মানুষ নাই। আফোনও আজকাল ফর হয়ে গেছে, পাশের বাসার বাবি তো না হয় ঠিকানা দিয়ে গেছে, কিন্তু এই দেখেন ঘরের মানুষগুলা কিভাবে গাদ্দারি করছে আমার সাথে। এখন বলতেছে এগুলা বলে আমি রোদের মধ্যে হুগাই আবার আগের মতো কইরা নিতাম, এটা কোনো কথা? বলেন আপনার এটা কোনো কথা?